শুভ সকাল সবাইকে সোহেল বি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের একটি কোর্স বাংলা কবিতা দুই এটির আজকের ক্লাসের আয়োজন এখানে মোট চারটি কাব্য গ্রন্থ রয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কল্পনা ও ক্ষণিকা এই চারটি কাব্যগ্রন্থের সমন্বয়ে এই কোর্সটি সাজানো হয়েছে আজকের ক্লাস এবার শুরু করা যায় মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে যশোরের সাগরদরি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো সালে মেঘনাথ বধ লেখেন আঠারোশো সালে এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য এটি সাহিত্যিক মহাকাব্য এটি নেওয়া হয়েছে কীর্তিবাস ওঝার রামায়ণ থেকে আমরা এই রামায়ণের ইতিহাসটা কাহিনীটা এরকম অযোধ্যা রাজা দশরথ রামচন্দ্র তার বড় ছেলে সীতা তার পুত্রবধূ ও ছোট ছেলে লক্ষণকে পঞ্চবটি বনে চোদ্দ বছরের জন্য বনবাস দিয়েছিলেন এই বনবাস জীবনকালে রাবণের বোন সুর্পনখা একবার এই পঞ্চবটি বনে বেড়াতে এসে লক্ষ রামকে ভালো লাগে সে রামকে বিয়ের প্রস্তাব দেয় রাম সেটা প্রত্যাখ্যান করে এরপরে সে রাবণ সে লক্ষণকে প্রস্তাব দেয় লক্ষণও প্রত্যাখ্যান করে তারপরে সে সীতাকে খেতে চায় তখন লক্ষণ তরবারি বের করে তার নাক এবং কান কাটে এই অবস্থায় সে ফিরে যায় ভাই রাবণের কাছে এবং এই অপমানের বদলা নিতে বলে রাবণ উত্তেজিত হয়ে এই পঞ্চবটি বনে আসে এবং সীতাকে হরণ করে সীতা এর জন্য রাম লক্ষণ ও বানররাজ সুগ্রীব লঙ্কায় যায় লঙ্কা লন্ডবন্ড হয়ে যায় মৃত্যুবরণ করে বীরবাহু মেঘনাথ উদ্ধার হয় সীতা এটাই হচ্ছে এই রামায়ণের মূল কাহিনী এইখান থেকে শুধু মেঘনাদের মৃত্যুর কাহিনীটা এই কাব্যে মূল উপজীব্য হিসেবে এসেছে এই কাব্যটি আমরা এমনভাবে আলোচনা করব যেন একজন কাহিনীটা বলার চেষ্টা করব একজন শিক্ষার্থী খুব সহজে এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের অ্যান্সার করতে পারে আমরা এখানে প্রধান চরিত্র দেখব অন্যতম চরিত্র রাবণ রাবণের দুই ছেলে একজন হচ্ছে বীরবাহু আর হচ্ছে মেঘনাথ মেঘনাথের স্ত্রীর নাম প্রমীলা প্রমীলার অন্যতম একটি সখী হচ্ছে বাসন্তী চিত্রঙ্গদা যে বীর বাহুর মা মন্দদরী মেঘনাদের মা বিভীষণ রাবণের তিন ভাই ছিল বিভীষণ আর হচ্ছে কুম্ভকর্ণ বিভীষণ ছোটো ভাই তার ওয়াইফের নাম হচ্ছে শর্মা সূর্বনাখা রাবণের বোন তারপরে রাজা দশরথ তার ছিল তিন ছেলে রাম লক্ষণ ও ভরত সেইখানে রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা সীতা হচ্ছে জনক রাজার পালিত কন্যা সীতার অপর নাম হচ্ছে মৈথুলি এই হচ্ছে আমাদের মোটামুটি চরিত্রের পরিচয় এবার আমরা কাহিনীর দিকে যাব উপন্যাসের মূল কাহিনী আমরা বলেছি এই উপন্যাসটা হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম সার্থক মহাকাব্য এইখানে রামায়ণের ওই কাহিনী এখানে বর্ণিত হয়েছে মাইকেল মধুসূদন দত্তর তার নব চিন্তা বা নব রূপায়ণ দিয়ে এটা উপস্থাপন করেছেন যেইখানে রাক্ষসদের ভূমিকা এখানে প্রশংসনীয় হয়েছে এই ঘটনাটা তিন দিন এবং দুই রাতের কাহিনী পুরো কাব্যটা মহাকাব্যটি আমরা এই এই মেঘনাথবাদ কাব্যে পাব নয়টি উপ নয়টি স্বর্গ এবার আমরা নয়টি স্বর্গের কাহিনী বলবো প্রথম স্বর্গ হচ্ছে প্রথম দিনের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে প্রথম রাত দ্বিতীয় দিনের হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম দ্বিতীয় রাতের অষ্টমটা হচ্ছে দ্বিতীয় রাত আর নবম স্বর্গ হচ্ছে তৃতীয় দিন প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক শুরু হয়েছিল এভাবে যখন লঙ্কা রাম লক্ষণ এবং সুগ্রীব দ্বারা অবরুদ্ধ তাদেরকে প্রতিরোধ করার জন্য আর রাবণের বড় ছেলে বীরবাহু যুদ্ধ অবতীর্ণ হয় এবং সেই যুদ্ধে বীরবাহু মৃত্যুবরণ করে বীরবাহুর মৃত্যুতে রাবণ শোকাহত হয়ে ওঠে তার মধ্যে হাহাকারের জন্ম হয় এবং সে রাম এবং লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঠিক এর মাঝেই রাজপ্রাসাদে প্রবেশ করে বীরবাহুর মা চিত্রঙ্গদা সে এই সম্পূর্ণ ঘটনার জন্য রাবণকে দায়ী করে ঠিক রাবণ যখন রাম এবং লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঠিক এই সময় স্বর্গমত মর্ত পাতাল কেঁপে ওঠে তখন জলের দেবী বারণি লক্ষ্মীকে পাঠায় যে লঙ্কাতে কি হয়েছে লক্ষ্মী এসে বলে যে লঙ্কাতে রাবণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন বারুণী বলে মেঘনাথের কি খবর তখন লক্ষ্মী মেঘনাথের কাছে যায় মেঘনাথ তখন প্রমীলাকে নিয়ে প্রমোদ উদ্যানে ছিল ঠিক এই সংবাদটি যখন লক্ষ্মী মেঘনাথকে দেয় বীরবাহ মৃত্যুর সংবাদ মেঘনাথ প্রমীলাকে প্রমোদ উদ্যানে রেখে রাজপ্রাসাদে ফিরে আসে এবং সর্বসম্মতিক্রমে পরবর্তী যুদ্ধ রাম এবং লক্ষণের বিরুদ্ধে সেই যুদ্ধে সেনাপতি হিসেবে অভিষিক্ত হন মেঘনাথ মেঘনাথ একজন খুব বীর যোদ্ধা জন্মের সময় তিনি মেঘের মতো গর্জন করেছিলেন তাই তার নাম হয়েছে মেঘনাথ দ্বিতীয় স্বর্গ হচ্ছে অস্ত্র এই স্বর্গে আমরা দেখব যে লক্ষ্মী আবার স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলে মেঘনাথ রাম এবং লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তখন ইন্দ্র ইন্দ্র এই রাম এবং লক্ষণের পক্ষ নিয়ে মহাদেবের স্মরণাপন্ন হন মহাদেব পার্বতীর বিশেষ অনুরোধে মায়াবতীর মাধ্যমে দৈব অস্ত্র দান করেন যে দৈব অস্ত্র পরবর্তী রাম এবং লক্ষণ শিবিরে ইন্দ্রের সহযোগিতায় পৌঁছে দেওয়া হয় এবং এই দৈব অস্ত্র দিয়েই মেঘনাথকে পরবর্তীতে হত্যা করা হয় এটি হচ্ছে অস্ত্র তৃতীয় স্বর্গ হচ্ছে সমাগম এই স্বর্গে দেখব যে যেই প্রমোদ উদ্যানে প্রমীলাকে রেখে মেঘনাথ রাজপ্রাসাদ এসেছিল ইতিমধ্যে প্রমীলা খুব চিন্তিত হয়ে গেছে যে মেঘনাথের কোনো খোঁজ নেই তখন সে তার সখীদের নিয়ে যুদ্ধের সাজে সেই লং যুদ্ধে বিধ্বস্ত এই লঙ্কাতে সে প্রবেশ করতে চায় সেই প্রবেশ দ্বারে বানর রাত সুগ্রীব তাকে বাধা দেয় তখন প্রমীলা বলে হয় আমার সাথে যুদ্ধ করো না হলে আমার দ্বার খুলে দাও এই সংবাদ পৌঁছে যায় রামের কাছে রাম প্রমীলার এই বীরত্ব দেখে মুগ্ধ হয় এবং নারীর প্রতি শ্রদ্ধা রেখে সে প্রমীলাকে এই লঙ্কাতে প্রবেশ করার অনুমতি দান করে লঙ্কাতে যখন প্রমীলা প্রবেশ করে লঙ্কার সবাই আনন্দ উদ্বেলিত হয় মেঘনাদের সাথে প্রমীলা দেখা হয় এই দৃশ্য কৈলাস থেকে মহাদেব এবং পার্বতী উপভোগ করে তার পরের স্বর্গটি হচ্ছে চতুর্থ স্বর্গ যেটাকে বলবো অশোক বন এর মধ্যে যখন প্রমীলা ফিরে এসেছে লঙ্কাতে মেঘনাথ পরের দিন লক্ষণের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে এবং রাক্ষস এই রাজ্য রাক্ষস জনগণ সবাই জানে যে এই যুদ্ধে অবশ্যই মেঘনাথের জয় হবে সারা রাক্ষস রাজ রাজ্য আজ আনন্দ উদ্বেলিত আগামী যুদ্ধে মেঘনাথ এই রাম লক্ষণকে উচিত শিক্ষা দিবে। ঠিক এই রকম আনন্দ আনন্দ ঘন মুহূর্তে জানি যে অশোক বনে গিয়েছে বিভীষণের স্ত্রী শর্মা আমরা জানি এই অশোক বনেই সীতাকে হরণ করে রাখা হয়েছে এখানে বন্দি করে রাখা হয়েছে ওইখানে গিয়েছে শর্মা এবং সীতার প্রতি তারা সমবেদনা জানিয়েছে ওইখানে সীতা শর্মাকে এই সীতা হরণের শুনিয়েছেন এবং এই ঘটনার জন্য সে বারবার নিজেকে দোষারোপ করেছেন কিন্তু দেখেছি শর্মা বোঝানোর চেষ্টা করেছে দোষ তোমার না দোষ হচ্ছে রাবণের সে সীতাকে হরণ করে পাপ করেছে সুতরাং সে নিজেও পাপিষ্ট এবং লঙ্কা রাজ্যে আজ পাপে নিমজ্জিত হচ্ছে তার পরের স্বর্গ হচ্ছে পঞ্চম স্বর্গ উদ্যোগ এদিকে ইন্দ্র খুব চিন্তিত যে তাড়াতাড়ি উদ্যোগ নিতে হবে মেঘনাথকে হত্যা করার জন্য সে যখন চিন্তি চিন্তা করছে তখন মায়াবতী এসেছে তাকে আশ্বস্ত করেছে যে দৈব অস্ত্র পুঁছে দেওয়া হয়েছে মেঘনাদের লক্ষণের কাছে যাবে সুতরাং ভয়ের কিছু নাই স্বপ্নদেবীকে আবারও পাঠানো হয় লক্ষণের কাছে এবং লক্ষণ স্বপ্নে তাকে আদেশ করা হয় তুমি সকালের মধ্যেই খুব ভরে চলে যাবে চণ্ডী দেবীর কাছে পুজোতে সরোবরের তীরে সেখানে পুজো করবে এবং সেখানে দৈব অস্ত্র লাভ করবে এবং তুমি মেঘনাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে বিভীষণের সহযোগিতায় দেখেছি লক্ষণ সেই সরোবরে গিয়েছে চণ্ডী দেবীর পুজো করেছে এবং অস্ত্র লাভ করে শিবিরে ফিরে এসেছে আর রাজপ্রাসাদে দেখব যে খুব সকালে রাতের শেষ দিকেই মেঘনাথ ঘুম থেকে উঠেছে প্রমীলাকে জাগিয়েছে যে পিতার আদেশে সে নিকুম্বুলা যজ্ঞাগারে যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে ঠিক তার আগে নিজের মাতা মন্দদরি ইষ্টদেবের পূজা করছিলেন তার আশীর্বাদ নিয়ে সে নিকুম্বুলা জজ্ঞাগারে যাচ্ছে ঠিক এই সময় দেখেছি প্রমীলা তার ছেলেকে যেতে দিতে চাচ্ছিল না কিন্তু সে জানে মেঘনাথ একজন বীর যোদ্ধা তাকে কখনও পিছু পা করানো যাবে না পিছু হটানো যাবে না সে যাবেই প্রমীলাকে সে বলে যায় আমি এই যুদ্ধে লক্ষণ এবং রামকে হত্যা করে এরপরই আবার ফিরে আসব। সেই আশ্বাসের বাণী নিয়েই এই স্বর্গের সমাপ্তি হয় এরপরে ষষ্ঠ স্বর্গ যেটা হচ্ছে এই কাব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বর্গ যে স্বর্গেই হত্যা নির্মমভাবে হত্যার শিকার হন মেঘনাথ ষষ্ঠ স্বর্গে দেখব বধ যেখানে আমরা প্রথমেই দেখব চণ্ডী থেকে দেবী চণ্ডীর কাছ থেকে দৈব অস্ত্র নিয়ে রাম শিবিরে ফিরে এসেছে লক্ষণ সাথে বিভীষণ আছে এইবার লক্ষণ ভাইকে মেঘনাথের বিরুদ্ধে যুদ্ধ করতে দিতে ভয় পাচ্ছে সে বলছে সীতা উদ্ধারে আর কাজ নেই চলো ফিরে যাই আমরা রাজ্যে কিন্তু লক্ষণ যাওয়ার বান্দা নাই সেও একজন বীর নিজ হাতে রাম লক্ষণকে সাজিয়ে দিয়েছে লক্ষণ যুদ্ধ সাজ নিয়ে বিভীষণকে সাথে নিয়ে মায়াদেবীর বিশেষ মায়ায় পৌঁছে গেছে নিকুম্বুলা যজ্ঞাগারে যেখানে যজ্ঞ করছিলেন আমাদের মেঘনাথ যুদ্ধের প্রস্তুতির ঠিক পূর্ব মুহূর্তে নিকুম্বুলা যজ্ঞাগারে এমন একটা নিরাপত্তা ছিল এখানে দেবতাদের পক্ষেও এখানে প্রবেশ করা সম্ভব না ঠিক সেইখানে গিয়েছে লক্ষণ যখনই এই যজ্ঞাগারে পা রেখেছে তখন পুরো যজ্ঞাগার কেঁপে উঠেছে লক্ষণকে দেখে মেঘনাদের বিশ্বাস হয়নি তিনি মনে করেছেন ইষ্ট দেবতা হয়তো এসেছে কিন্তু যখন অস্ত্র উন্মুক্ত করেছেন তখন মেঘনাদের বুঝতে আর বাকি নেই এটা লক্ষণ তখন সে লক্ষণকে বলেছে তোমাকে অবশ্যই তোমার সাথে যুদ্ধ করবো তার আগে যুদ্ধের শিষ্টাচার তোমাকে মানতে হবে

আগে আমাকে সময় দাও আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি এর প্রথম সে যুদ্ধ করব কিন্তু আমরা দেখেছি লক্ষণ বলেছে না তোমাকে এইভাবে আমি হত হত্যা করবো তখন এটা দেখে অপমানিত হয়ে নিজের বীরত্ব জেগে উঠেছে মেঘনাথের মতো মধ্যে পূজার কোষাকষি দিয়ে সে মেঘ লক্ষণের দিকে ছুঁড়ে মেরেছে এবং এর মধ্যে দেখেছি এর কিছু আঘাতে লক্ষণ অচেতন হয়ে মাটিতে পড়ে গেছে ঠিক তখনই আমরা দেখবো যে মেঘনাথ এই দৈবস্ত্রটি নিতে গিয়েছে কিন্তু মায়াদেবীর বিশেষ মায়া সেটা নিতে পারেনি তখন নিকুম্বুলা যজ্ঞাগারের দরজা পার হয়ে অস্তাগারে যাবে ঠিক দরজার কাছে গিয়েই দেখে নিজের চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে যেই জন্য প্রবাদ হয়েছে ঘরের শত্রু বিভীষণ বিভীষণকে বোঝানোর চেষ্টা করেছে তুমি রাক্ষস বংশের মানুষ তুমি আমাদের রাজবংশের মানুষ তুমি আমাদের পক্ষ না নিয়ে ওই ক্ষুদ্রমতি নরদের পক্ষ নিয়েছো রাম লক্ষ্মণের পক্ষ নিয়েছো বিভীষণকে শত বোঝানোর পরেও বিভীষণ বোঝিনি বিভীষণ বলেছে আমি তোমাদের পাপের সাথে নেই আমি দেবতাদের সাথে আছি এর এই কথোপকথন যখন হচ্ছিল বিভীষণ এবং মেঘনাথের মধ্যে ঠিক তৎক্ষণি লক্ষণ জেগে ওঠে পিছন থেকে ছুরির আঘাত করে এবং সেই ছুরির আঘাতেই মেঘনাথের মৃত্যু হয় মেঘনাথ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বলে গেছে যে কাল সকালে বাবা রাবণ যখন জানবে তোমাকে শেষ করে দিবে এরপরে আসবে হচ্ছে দ্বিতীয় দিনের পরবর্তী ঘটনা সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ এই স্বর্গের শুরুতেই দেখব যে প্রমীলা ঘন থেকে উঠেই দেখে পুরো রাসপ্রাসাদে কান্নার রোল দেবতা মহাদেব স্বর্গ থেকে দেখ কৈলাস থেকে দেখছে মেঘনাথ নিহত হয়েছে রাবণকে সান্ত্বনা দেওয়ার জন্য সে বিশেষ দূত পাঠিয়েছে দেবতাদের সহযোগিতায় রাবণ তার ধৈর্য ধারণ করতে পেরেছে কিন্তু সে লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলেছে রাম লক্ষণের এই যুদ্ধে শুধু আমি লক্ষণের প্রাণ নেব আর কারো কোনো ক্ষতি করব না তারপরে রাক্ষস এবং রাম লক্ষণ যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং লক্ষ রাবণকে দেখেছি লক্ষণকে হত্যা করেছে যখন হত্যা করেছে লক্ষণকে লক্ষণকে হত্যা করার পর তখন দেহকে বিচ্ছিন্ন করতে গিয়েছে রাবণ তখন মহাদেব তাকে নিষেধ করেছে লক্ষণকে হত্যা করে আবারও লঙ্কাপুরিতে ফিরে এসেছে রাবণ এটাই ছিল শক্তিনির্ভেদ স্বর্গের মূল কাহিনী এরপরে অষ্টম স্বর্গ প্রেতপুরী যখন ঠিক দ্বিতীয় রাতের ঘটনা যুদ্ধক্ষেত্রে রাবণ যুদ্ধক্ষেত্রে রাম লক্ষণের মৃতদেহ নিয়ে যখন কান্নাকাটি করছে তখন পার্বতীর মনে মায়া হয়েছে পার্বতী মহাদেবকে বুঝিয়েছে মহাদেব মায়াদেবে মায়াদেবীর বিশেষ মহাদেবের আদেশে মায়াদেবী রামের কাছে এসেছে এবং বলেছে প্রেতপুরীতে তোমার বাবা দশরথের কাছে যাও তার কাছে গিয়ে তুমি জানতে পারবে লক্ষণকে কিভাবে বাঁচানো যাবে এই রাতের মধ্যেই তোমাকে যেতে হবে অতপর লক রাম চলে গেছে প্রেতপুরীতে বাবার সাথে কথা বলেছে দশরথ বলেছে গন্ধমাধব পাহাড়ের বিশ্বলাকরণীর লতা যদি লক্ষণকে খাওয়ানো যায় লক্ষণ তাহলে জীবিত হবে সুগ্রীবকে পাঠানো হয়েছে গন্ধমাধবে সুগ্রীব নিয়ে এসেছে এবং লক্ষণ বেঁচে উঠেছে তারপরে স্বয়ংস্ক্রিয় এই স্বর্গে দেখব যে রাম লক্ষণ শিবিরে আনন্দের বন্যা লক্ষণ জীবিত হয়েছে এই খবর যখন রামের কাছে গিয়েছে রাম সারণ মন্ত্রী সারণকে ডেকেছে ঘটনাটা কি সারণ বলেছে দৈবক্রমে লক্ষণ বেঁচে গেছে গন্ধমাদেবের ওই লতা খেয়ে তখন বারবার নিজের কাছে ধিকার দিয়েছে রাবণ নিজের এটা বিধিতে ছিল নিজের কপালে লেখা ছিল আমি এত পরাক্রমশালী হওয়ার পরও আমাকে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর কাছে ক্ষুদ্র নরের কাছে আমাকে পরাজিত হয়েছে তখন সে সারণ মন্ত্রী সারণকে রামের কাছে পাঠিয়েছে যেহেতু মেঘনাথের অন্তঃষ্টিকিয়া বাকি আছে সাত দিন যুদ্ধের বিরতি চেয়েছে রাম এই আহ্বানে সাড়া দিয়েছে সবাই মিলে রাবণের নেতৃত্বে মেঘনাথের অন্তঃষ্ট জন্য সাগরের দিকে রওনা দিয়েছে সাথে সোনার লিপিকায় চড়ে শিবিকায় চড়ে দেখেছি প্রমিলায় চলে যাচ্ছে এবং রাম অঙ্গদের নেতৃত্বে এক হাজার সৈন্য পাঠিয়েছে মেঘনাথের অন্তঃষ্টিকিয়া এই অংশগ্রহণ করার জন্য দেবতারাও এই যায় অংশ নিয়েছে চিতায় মেঘনাথের দেহ তুলানো হয়েছে পুরোহিতরা মন্ত্রপাঠ করেছে প্রমীলা অলঙ্কার দাসীদের দিয়ে দিয়েছে এবং বলেছে পিতার কাছে খবর দিও চিতায় প্রমীলা আরোহণের সাথে সাথেই সমস্ত অন্তঃষ্ট সম্পন্ন হয়েছে মেঘনাথ এবং প্রমিলার এই চিতা আরোহণ রাবণের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে রাবণের মনের মধ্যে হাহাকার তৈরি হয়েছে কৈলাস কেঁপে উঠেছে মহাদেব রেগে গেছে পার্বতী মহাদেবকে বোঝানোর চেষ্টা করেছে মহাদেব রামকে ক্ষমা করেছে এবং মহাদেব অগ্নিদেবকে পাঠিয়েছে অগ্নিদেব মেঘনাদের চিতায় আরোহণ করেছে এবং দৈব জানে করে প্রমীলা এবং মেঘনাথ এই চিতা থেকে স্বর্গে গিয়েছে পরিশেষে দেখব যে প্রমীলা এবং মেঘনাথের এই দেহ সাগরে বিসর্জন দিয়ে লঙ্কাবাসী চলে গেছে লঙ্কায় এবং সপ্তদিবানিশী লঙ্কা মেঘনাতের এই বিয়োগ ব্যথায় কেঁদেছে এই ছিল পুরো মেঘনাথ বদের কাব্যের কাহিনী। তোমরা যদি এই কাহিনিটা এভাবে পড়ো তাহলে খুব সহজেই তোমরা পরবর্তী সবগুলো প্রশ্নের অ্যান্সার তৈরি করতে পারবে আজকের মতো এ পর্যন্তই আজকের এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সোয়েল বি টিচিং ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ